আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুষ্টিয়ার এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি শুকুর আলীর মৃত্যুদণ্ড স্থগিত করেছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে ফাঁসি নয় এমন নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ, জানাচ্ছেন শাকের আর্য। সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় শুকুর আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুকুরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে, কাশিমপুর কারাগারে নেওয়া হয় ফাঁসি কার্যকরের উদ্যোগ। রোববার আপিল বিভাগকে আসামির আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবার আগেই তার মক্কেলের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া চলছে। শুকুর আলীকে দেখেছে জেল কর্তৃপক্ষ, এটা ওর সাথে যারা সহ কয়েদি ওরা এটা জানতে পেরে আমাকে জানায়। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা অ্যাডভান্স অর্ডারটা গিয়েছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় প্রধান বিচারপতি সহ সমন্বয়ে যে গঠিত বেঞ্চ, এটাতে আমি এটা জানালাম। আপিল বিভাগ শুকুরের ফাঁসি কার্যকরের রায় স্থগিত করে দেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। যেহেতু আদালত বলেছেন এটা সেই অনুযায়ী হবে, এটা তো আদালত ঠিক করে দিয়েছেন যে না, পূর্ণাঙ্গ ইয়েতে যাবে না, পূর্ণাঙ্গ রায় না পেয়ে যাওয়া যাবে না। ইতিপূর্বে এটা নিয়ে কোনো গাইডলাইন ছিল না বা কোনো প্রশ্ন আসেনি। পূর্ণাঙ্গ রায় এবং এই যে শর্ট অর্ডার, এটার ভিতরে ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, ওনারা জাজমেন্টে একটা গাইডলাইন দিয়ে দেবেন। গত 18 আগস্ট শুকুর আলীকে হাইকোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন আপিল বিভাগ। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনও প্রকাশ হয়নি। রায় প্রকাশ হলে তা পুনর্বিবেচনার সুযোগও রয়েছে। আগামী 16 নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।